আইসিডিএস কেন্দ্র থেকে মদের বোতল এবং বিড়ির প্যাকেট উদ্ধার, এছাড়াও নিয়মিত খাবার দেয় না বাচ্চাদের, এমনই অভিযোগ উঠল স্থানীয়দের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নবগ্রামের অমৃতকুণ্ড 212 নম্বর আইসিডিএস কেন্দ্রে। স্থানীয়রা জানায়, নিয়মিত আইসিডিএস কেন্দ্র খোলেন না আইসিডিএস কর্মী। আইসিডিএস কেন্দ্র এছাড়াও নিয়মিত খাবারও দেওয়া হয় না বাচ্চাদের। এবং সবচেয়ে অবাক করা খবর হলো, মদের বোতল এবং বিড়ির প্যাকেট পাওয়া যায় নবগ্রামের অমৃতকুণ্ড 212 নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে। তবে কি আইসিডিএস কেন্দ্র দেখেন না আইসিডিএস কর্মী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? মদের বোতল এবং বিড়ির প্যাকেট দেখে কি শিখবে বাচ্চারা, এই প্রশ্ন থেকে যায়। এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দার ঝড় তুলেছেন স্থানীয়রা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। টাইম মতো নড়া আসে না, এক একদিন দেরি হলে চলেও যায়, 10টা না বাসে এক একদিন চলেও যায়, আমরা আস্তে আস্তে এক একদিন পাই না। আচ্ছা, এর আগে কতদিন আগে আপনি খাবার পেয়েছেন? খাবার আমরা নিয়ে যাই, আমি খুবই কমই আসি, কারণ আমার বোমাও আসে, কারণ আমার বাচ্চা তো দুজন থাকি না। এখানে যেটা অভিযোগ করছে যে গত দুদিন ধরে নাকি খাবার দেওয়া হয়, এটা কি সত্যি? সত্যি। কী হয়েছে? যারা আগে এসেছিলো তাদেরকেও জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তো কালও আসিনি, পরশুদিন কেউ আসিনি, কারণ আমি দুদিন ছিলাম না, খুব দুদিন কেউ আসেনি, আর দুদিন আমি ছিলামও না। আপনার নাম? আমার নাম ফুলন প্রধান। কতদিন ধরে খাবার পাচ্ছেন না এখানটাই? আমরা আমার একটা ছেলা থেকে দেয়, তা ওই আমি খেতে ছিল একটা ডিঙ্কা নিতে। কদিন বন্ধ ছিল? কদিন ছিল গো, আমি বা ঠিক পুরো মানুষ আমি বুঝতে পারছি না বাবা। দুদিন ধরে, কাল পরশু আজকে নিয়ে তিন দিনে পড়েছে, আপনি তো দেখতেই পাচ্ছেন, এই মাত্র এলো যে যিনি আমাদের হেল্পার আছেন। তো দুদিন ধরে বলছে যে চাল নেই, তার আগের দিন বলেছে চাল নেই, তো আমাদের সেন্টার এখন বন্ধ থাকবে, যখন আসবে চাল তখন আমরা জানিয়ে দেবো। তো যাই হোক, তো আমি তখনই কোশ্চেন করেছিলাম যে দিদিমণি আছেন 212 এ জোসনা সিল অমিতকুণ্ডুর, তো বলেছিল যে চাল নেই, তার সাথে ডিমও নেই। আমি জিজ্ঞেস করলাম, তাহলে চাল হয়তো ফুরিয়ে গেছে, কিন্তু তার ডিমটা তো থাকবে। তো বললো, না, ডিমও নেই, চালও নেই, যখন আসবে তখন আবার দেওয়া হবে, তখন জানিয়ে দেওয়া হবে, এই খবর, এই মাত্র এটাই। আচ্ছা, এই যে আপনার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশে পড়ে রয়েছে চারিদিকে দেখলাম মদের বোতল, এগুলো আপনারা কীভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে? এগুলো তো একটা কমপ্লেন আমাদের ওই যিনি হেল্পার আছে তিনি দেন, তো আমিও বলেছি, তো এটা আমাদের গ্রামেরই যাই হোক কয়েকজন এখানে উঠে বসে কি এগুলো রাত্রের হয়, আর একটা গত দুদিন আগে বিয়ে ছিল বলে সেই জন্য আরও পড়ে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে পড়ে থাকে, আমিও সেন্টারে আসি, যিনি হেল্পার আছে তিনিও বলেছেন যে এখানে মদের বোতল বিয়ারের বোতল পড়ে থাকে। তো এটা আমাদের মানে লজ্জাজনক ব্যাপার বা বিষয় যে এগুলো পড়ে থাকছে এখানে, এইভাবে মানে মদ খাচ্ছে, যে একটা সেন্টার সাব সেন্টার, সেটা একটা কোনো মানে পরিবেশ ঠিকঠাক নেই সেটাই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম লোচন পাল। 212 এ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আপনি দায়িত্বে আছেন, এখানকার এলাকার লোকজন যেটা অভিযোগ করছেন যে গত দুদিন ধরে নাকি আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রয়েছে, কাউকে খিচুড়ি বা কিছু ডিম কিছু দেওয়া হয়নি, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি অসুস্থ থাকাই দিতে পারিনি। আচ্ছা, আপনি কি অসুস্থ আছেন কাউকে বলেছেন, অভিযোগ করেছেন কাউকে? অভিযোগ আমি করিনি, হঠাৎ অসুস্থ, আমি কাউকে বলতে পারিনি। কিন্তু আপনি না হলে যেতে পারলেন না, খিচুড়ি কেন বন্ধ থাকলো? ওরও মানে ছেলের মানে পায়ে লেগেছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় যেটা দেখলাম যে ওখানে ওই আপনার আইসিডিএস কেন্দ্রের ভেতরে মদের বোতল বা সমস্ত কিছু সব ফেলছে, ওরা কিছু দায়িত্ব নিচ্ছে না, ওরা বদমাশ। রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে। রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন, যেমন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, এগরোল চাউমিন, চিকেন চাপ, বিফ চাপ, টিকিয়া কাবাব, এছাড়াও পাবেন হালিম বিহার ও আরভিয়ান কায়দায় রান্না করা হালিম, শ্রিক কাবাব, চাউমিন, এগরোল, মোগলাই, পারোটা, নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এসবের পাশাপাশি তো পাবেনই ভাত, রুটি, তন্দুরি রুটি, মাছ, মাংস, ডিম, প্রতি রবিবার পোলাও পাবেন, তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল। আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9735459797।